আঠারো ছয় চব্বিশ তারিখ মঙ্গলবার রাত্র দশটা বিশ মিনিটের সময় সুরভি আট লঞ্চটি ইলিশা থেকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল এবং সে অনুযায়ী তারা বিভিন্ন যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে কিন্তু তারা পনেরো মিনিট আগে অর্থাৎ রাত্র দশটা পাঁচ মিনিটের সময় তাদের লঞ্চটি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় ইহাতে বেশ কিছু যাত্রী ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষতিগ্রস্ত যাত্রীদের ভিতর থেকে একজন থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে অত মামলাটি রুজু করি মামলা রুজুর প্রেক্ষিতে আজকে তিনজন আসামিকে দ্বিতীয় করি এবং আগামীকালকে তাদের বিজ্ঞ আদালতে সফলত করা হইবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম